আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। কামারপুকুর ও জয়রামবাটি এই দুটি জায়গার নাম শুধু দেশ না বিদেশেও বিখ্যাত, কারণ এই দুটি পুণ্যধাম। আর এই দুই পুণ্যধামের মধ্যে যোগাযোগের যে রাস্তাটি, তার অবস্থা আজ খুবই করুণ। কিন্তু কদিন আগেই এই রাস্তার গর্ত বা ভাঙা অংশগুলি ঠিক করার জন্য মেরামতির কাজ করেছে ঠিকাদার সংস্থা, কিন্তু তারপরেও 10 দিনের মধ্যে সে রাস্তার গর্তগুলি আবার বেরিয়ে এসেছে। এলাকার সাধারণ ও পথ চলতি মানুষ এই নিয়ে খুবই চিন্তায় আছেন, কারণ এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে কোনো বড় দুর্ঘটনা। এর আগেও এই রাস্তায় অনেক দুর্ঘটনা ঘটেছে। তবে রাস্তায় যেসব কর্মীরা কাজ করছেন তাদের জিজ্ঞেস করা হলে তারা এর ড্রাইভার কন্ট্রাক্টরের উপরে দিয়েই খালাস। তারা বললেন তারা কিছুই জানেন না, তাদের যেমন বলা হয়েছে তারা তেমনই কাজ করছেন। এত টাকা পয়সা খরচা করে এই রাস্তা মেরামতির কাজের এই কদিনের মধ্যে যদি এই দশা হয়, তাহলে প্রশাসনের ভূমিকা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠে যায়। আসুন দেখে নি সেই রাস্তার বেহাল দশার যে ছবি, এবং শুনে নি এলাকার সাধারণ মানুষের বক্তব্য আরামবাগ নিউজের পর্দায়। হ্যাঁ সৌরভ, মধুর ক্যামেরায় তোমাকে দেখাই, দেখো রাস্তার কি যাচ্ছে তাই অবস্থা। কদিন আগে রিপেয়ার হয়েছে, পিচ উঠে চলে গেছে, খানা খন্ড গর্ত সব জেগে উঠেছে। দেখো আগে কাজ হয়েছে, লকডাউনে চলাকালীনই কাজ হয়েছে। মানে এই যে ধরুন জয়রামবাটি যাচ্ছে যে রাস্তাটা কলেজ মোড় থেকে, হ্যাঁ জয়রামবাটি থেকে কলেজ মোড় রিপেয়ারিং, হ্যাঁ রিপেয়ারিং কতদিন আগে হয়েছে কাজটা? এটা আপনার হয়েছে এই দিন কুড়িক আগে। দিন কুড়িক আগে, তার মধ্যে এই পরিস্থিতি? তার মধ্যে এই পরিস্থিতি। আপনার নাম? আমার নাম প্রশান্ত মালিক। বাড়ি? বাড়ি অমরপুর। ধন্যবাদ দাদা। হ্যাঁ এখানেও দেখো সৌরভ, মধুর ক্যামেরায় মুভ করছি আমরা, রাস্তা রিপেয়ারের কাজ চলছে এরকম বলা যায়। দেখো খেয়াল করো এবং কীভাবে চলছে, কী দেওয়া হচ্ছে, হ্যাঁ তুমি তাকালেই বুঝতে পারবে। দেখে মনেই হচ্ছে যে যেন তাড়াতাড়ি উঠে গেলেই ভালো হয়, বা যেন 15-20 বেশি না থাকে, বা একটা বৃষ্টির পরে যেন আর না টিকে থাকে। দেখো খেয়াল করো। এবার একটু দ্রুত মুভ করে দেখাই, দেখো সদ্য রিপেয়ার হওয়া, মানে যা দেখছো এখন এগুলো সদ্য রিপেয়ার হওয়া, মানে দেখে মনে হচ্ছে যেন কদিন আগেই হয়েছে। হালটা একবার দেখো। আপনারা এই কামারপুকুর জয়রামবাটি রাস্তাতে প্রত্যেকদিন যাতায়াত করেন তো? হুম। রাস্তাটা কতদিন হলো বাগানো হয়েছে রিপেয়ারিংটা? এই যে রিপেয়ার কদিন হবে, 1 সপ্তাহ কি 10 দিন। তার মধ্যে এই প্রেম ভেঙে চুরে একা? হ্যাঁ হ্যাঁ, ভেঙে চুরে একা হয়ে গেছে। এই বিষয়ে আর কি বলবো, কন্ট্রাক্টর যেমন কাজ করছে, কন্ট্রাক্টর ভালো মাল দিচ্ছে না, 2 নম্বরই মাল দিয়ে কাজ করছে, 10 দিন যেন রাস্তা ভেঙে যাচ্ছে। এইভাবে রাস্তা যদি রোজ ভাঙতে থাকে তাহলে আমরা কীভাবে রাস্তায় চলাচল করবো? হ্যাঁ, এই বিষয়ে সরকার নজর দেওয়া উচিত। আপনার নাম? আমার নাম অরুণ। বাড়ি? বাড়ি রঘুনাথপুর। ধন্যবাদ স্যার। রাস্তাটা কতদিন রিপেয়ারিং হয়েছে? আজ রিপেয়ারিং হলো 15-16 দিন এরকমই, 15-16 দিন পর পর আবার একবার করে রিপেয়ারিং হচ্ছে, আবার এরকম হয়ে যাচ্ছে, আবার এরকম হচ্ছে। তার মধ্যে এই পরিস্থিতি? হ্যাঁ হ্যাঁ, একবার করে উঠছে, আবার 1 সপ্তাহ পর আবার ভাঙা হচ্ছে, আবার এরকম হয়ে যাচ্ছে। রাস্তার কাজ কিরম, মানে কন্ট্রাক্টর ঠিকঠাক করছে না কি বাবু? একদম কন্ট্রাক্টর ভালো করছে না এই রাস্তার কাজ একদম ভালো কন্ট্রাক্টর করছে না। যে কন্ট্রাক্টরের মানে কিছু অন্য কিছু মানে ব্যবস্থা নেওয়া দরকার প্রশাসনের থেকে। আমরা প্রত্যেকবারে মানে হ্যারাসমেন্ট হচ্ছি রাস্তার জন্য আর কি। বড়ো, হ্যাঁ অনেক বড়ো সড়ো দুর্ঘটনা ঘটেছে, অনেক বড়ো সড়ো দুর্ঘটনা ঘটেছে। রাস্তার মাঝে মাঝে এমন অবস্থা, যে কোনো কেউ স্লিপ খেয়ে পড়ে যেতে পারে, বাইক টাইক সব সমস্ত কিছু স্লিপ খেয়ে পড়ে যেতে পারে। আপনার নাম? কৃষ্ণকর। বাড়ি? এই অমরপুর। ধন্যবাদ দাদা। আচ্ছা দাদা, এই যে কামারপুকুর কলেজ মোড় থেকে জয়রামবাটি পর্যন্ত যে রাস্তার কাজ হচ্ছে পিচ রাস্তা রিপেয়ারিংয়ের, তো রিপেয়ারিংটা বড় জোর 7 থেকে 10 দিন কি 15 দিন হচ্ছে, তার মধ্যেই দেখা যাচ্ছে রাস্তার আবার সেই যেই আগের পজিশনই ফিরে আসছে। তো আপনারাই নিশ্চয়ই কাজ করছেন, বা আমরাও দেখতে পাচ্ছি আপনারা কাজ করছেন, তো কী বলবেন এই বিষয়ে? বলার সেরকম কিছু নেই, আমরা কাজ করতে এসেছি, ঠিক আছে। আমি বিস্তারিত জানার জন্য আপনারা কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করুন। না তাহলে এরকম মাল দিয়ে কাজ হচ্ছে বা যেমন আমাদেরকে দিচ্ছে আমরা সেরকম করছি, ঠিক আছে। আমরা কাজ করতে এসেছি রোজ বেতনে।
আপনি কি এই যেটা কাজ হচ্ছে এই কাজে কোন দায়িত্বে আছেন, মানে দেখভালের দায়িত্বে নাকি কাজের দায়িত্বে কোন দায়িত্বে? ওই যখন যেমন বলা হয় তখন তেমন করা হয়। আপনার পরিচয়টা যদি জানেন। সুরজিৎ আচার্য। সুরজিৎ আচার্য। বাড়ি? আনুরে। আনুরে। আর আপনাদের যে কন্ট্রাক্টর ওরা, ওনার নাম কি? সৌরভ মণ্ডল। বাড়ি? আরামবাগ। ধন্যবাদ স্যার। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ।